আসসালামু আলাইকুম জীব প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় এক ইমান ও আকাইদ নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা মহান আল্লাহর পরিচয় সম্পর্কে জেনেছি, আরও জেনেছি আল্লাহ মালিক, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ শান্তিদাতা। আজ আমরা কালিমা শাহাদত নিয়ে আলোচনা করব। কালিমাতু শাহাদাতিন, কালিমা অর্থ বাক্য, শাহাদত অর্থ সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য। এই কালিমা দ্বারা তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দেই। এ দ্বারা আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই মাবুদ হিসাবে স্বীকার করে নিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল হিসাবে সাক্ষ্য দেই। তাওহিদ ও রিসালাতের উপর ইমান আনি, এটি ইসলামের মূল বিষয়। কালিমা শাহাদত হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদতে দুটি অংশ আছে। প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এই প্রথম অংশ দ্বারা আমরা আমাদের স্রষ্টা, পালনকারী, রিজিকদাতা, পরম দয়ালু একমাত্র আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করে নিই আর সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। ওহদাহু দ্বারা আমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি করি আর লা শারিকা লাহু দ্বারা শিরককে বাতিল বলে ঘোষণা দিই, কারণ শিরক হলো তাওহিদের বিপরীত। একজন মুমিন কোনো রকম শিরকে লিপ্ত হতে পারে না, আমরা জানি আল্লাহর কোনো শরিক নেই। দ্বিতীয় অংশ ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই দ্বিতীয় অংশ দ্বারা সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর বান্দা, তেমনি তিনি আল্লাহর রাসূল। আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহ সম্বন্ধে জানতাম না, কোনো কাজে আল্লাহ তাআলা খুশি হন তাও জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহর পরিচয় জানিয়েছেন, তিনি বাণী তার বাণী শুনিয়েছেন, আল্লাহর ইবাদত করার নিয়ম শিখিয়েছেন, তিনি নিজে আল্লাহর বিধান পালন করে আমাদের তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর পথে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলব। তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা ইমানের মূল কথা। তোমরা সবাই ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।